প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। আর্জেন্টিনা রোজারিও নামের ছোট্ট শহরের একটি নিম্নবিত্ত পরিবারের তিন সন্তানের একজন অত্যন্ত ছটফটে মা পড়লেন মহাচিন্তায়। পরামর্শ নিলেন এক ডাক্তারের, ফুটবল খেলানোর পরামর্শ দিলেন ডাক্তার, কিন্তু বল কিনে দেবার সামর্থ্য নেই। শুরু হলো রোজগার করা। মাত্র 10 বছর বয়সেই কয়লা খুনে শ্রমিক হলো সে, কিন্তু খেলা বন্ধ হয়নি। টাকা জমিয়ে বোট কিনেছিল ছেলেটি, সেদিনেই সেই ছেলেটি আজকের ডিমারিয়া। ডিমারিয়ার পুরো নাম আনহেল ফাবিয়ান ডিমারিয়া। বেড়ে ওঠা পান্ডিল শহরে, তার বাবা মা সেখানে স্থানীয় একটি কয়লা কারখানায় কাজ করতেন। জন্মের পর থেকেই ডিমারিয়া অস্বাভাবিক দুরন্ত ছিলেন। ডিমারিয়া বলেন, মনে আছে আমি এতটাই পাগলের মতো ফুটবল খেলতাম যে 2 মাস পরপরই আমার জুতা দুভাগ হয়ে যেত। মাত্র 7 বছর বয়সেই আমি এলাকার দলের হয়ে 64টি গোল করি। সে বছরই রোজারিও সেন্ট্রাল দলের ইউথ টিমের হয়ে খেলার সুযোগ পাই। মা প্রতিদিন সাইকেলে করে আমাকে প্র্যাকটিসে নিয়ে যেতেন। চালকের পেছনে একজন বসার মতো একটু জায়গা ছিল, কিন্তু সমস্যা হলো প্রতিদিন আমার ছোট বোনকেও আমার সঙ্গে নিতে হতো। তাই আমার বাবা সাইকেলের একপাশে কাঠ দিয়ে একটি সিট বানিয়ে দিয়েছিলেন যেখানে আমার বোন বসত। ভাবুন তো, এক নারী সাইকেল চালিয়ে যাচ্ছে, পেছনে তার ছেলে, একপাশে বসা তার মেয়ে, আর সামনের ঝুড়িতে ছেলের বোট জুতা ও কিছু খাবার। বৃষ্টি, শীত, ঘুটঘুটে অন্ধকার, কিছুতেই কিছু যায় আসে না। আমার মা শুধু প্যাডেল ঘুরিয়ে গেছেন। এই সাইকেলই আমাকে পৌঁছে দিল সেখানে যেখানে আমি যেতে চেয়েছি। মা না থাকলে আমি হয়তো ফুটবল খেলাই ছেড়ে দিতাম। 13 বছর বয়সে যোগ দেন রোজারিও সেন্ট্রাল ইউথ ক্লাবে। 17 বছর বয়সে রোজারিও সেন্টারের অভিষেকের মাধ্যমে ডিমারিয়া আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনে তার পেশাদারী ফুটবল ক্যারিয়ার শুরু করেন। 2007 সালে তিনি রাশিয়ার প্রিমিয়ার লিগের রুবিন কাজানে খেলার সুযোগ পান। প্রথমে রাজি হলেও পরে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। 2007 ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্যের কারণে তিনি বিভিন্ন ইউরোপীয় দলের নজরে আসেন। এরপর পর্তুগিজ ক্লাব বেনফিকা ডিমারিয়াকে কিনে নেয় 6 মিলিয়ন ইউরোর বিনিময়ে। এরপর শুধু সফলতার পালা। 2007 ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপ তিনি আর্জেন্টিনার দলে জায়গা পান। এই প্রতিযোগিতায় তার 3টি গোলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। এই সাফল্যের কারণে তার ডাক আসে আর্জেন্টিনার মূল দলে। 8 সেপ্টেম্বর 2008 প্যারাগুয়ের সাথে একটি প্রীতি ম্যাচে তার জাতীয় দলে অভিষেক হয়। এভাবে শুরু একজন কিংবদন্তির। 2009 সালে ডিমারিয়া বেনফিকার সাথে 2015 সালে 30 জুন পর্যন্ত নতুন করে চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে তার মূল্য রাখা হয় 40 মিলিয়ন ইউরো। এর কয়েকদিন পর ডিয়েগো ম্যারাডোনা তাকে আর্জেন্টিনার পরবর্তী সুপারস্টার বলে ঘোষণা করেন। বর্তমানে জুভেন্টাসে হয়ে খেলছেন এই কিংবদন্তি খেলোয়াড়। ডিমারিয়া যে খুব বেশি গোল পান তা না, কিন্তু প্রতিটি সিরিজে এমন এক ম্যাচে তিনি গোল করেন যে গোল হয় প্রতিপক্ষের মরণ কামড় এবং নিজ দলের শিরোপা অর্জনের কারণ। যে কোনো বড় সিরিজের ফাইনালে তার বাজিমাত দেখে দর্শকরা।